রাজবাড়িতে এবছর ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কয়েক বছর ধরে ভুট্টা চাষে ঝুঁকছে জেলার প্রান্তিক চাষিরা এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে তিনগুণ বেশি জমিতে এর আবাদ হয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতা করছে কৃষি বিভাগ রাজবাড়ির সংবাদদাতা আজু শিকদারের তথ্য চিত্রে রিপোর্ট রাজবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী দুই সালে জেলায় ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো হেক্টর জমি কিন্তু আবাদ হয়েছে এক হেক্টর জমিতে যেসব জমিতে তেমন কোনো ফসল ফলে না সেখানেও ভুট্টার ফলন ভালো হয় এ কারণে রাজবাড়িতে লক্ষ্যমাত্রার চেয়ে কয়েক গুণ বেশি ভুট্টার আবাদ হয়েছে চাষিরা জানান ভুট্টা চাষে পরিশ্রম কম তাই শ্রমিকও কম লাগে এছাড়া ফলন যেমন ভালো হয় তেমনি বাজারের দামও মেলে ভালো তাই এই ফসল চাষে আগ্রহ দিন দিন বাড়ছে ওই ধরনের ফসলের চাষে খরচ বেশি দেয় আমি এইবার পাঁচ বিঘে ভুট্টা লাগাসি প্রত্যেক পরিশ্রম কম কষ্ট কম আমরা হেজনী তে ভূটের আবাদ করি এক বেগে ভূতে 35 শুন ভূটরে ফলে বর্তমান 1400 হাগা তাহলে দেখলাম যে সব ক্ষেত্রে যে ভূট দেখা লাভ বেশি কৃষি বিভাগ জানিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভূটটার আবাদ জেলার কৃষির জন্য ইতিবাচক ভূটটা চাষে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি কৃষকদের নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং ভুট্টার যত প্রযুক্তিগুলি আছে প্রযুক্তিগুলি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেগুলোর দরকার পৌঁছে দিয়েছে এই জন্য যে সমস্ত জমিতে অন্য ফসল হওয়ার সম্ভাবনা চর এলাকা যেখানে অন্য ফসল হওয়ার সম্ভাবনা কম সেসব জমিতে এবছর আবাদ বাড়ছে রিপোর্ট বৈশাখী সংবাদ